বর্ষা শুরু হতেই নতুন বিপদ। স্ক্যাব টাইফাসে আক্রান্ত রাজ্যে এটুলির মতো এই পোকা কামড়ানেই বিপদ। এই পোকার কামড়ে যে এত বিষ তা শুরুতেই বোঝা যাবে না, কিন্তু 7 থেকে 10 দিন পরেই খেল দেখাতে শুরু করবে সংক্রমণ। ছোট থেকে বড় যে কাউকেই কামড়ালে মারাত্মক বিপদ হতে পারে, তাই এখনই সাবধান করছেন চিকিৎসকেরা। তবে এই পোকা কামড়ালে কী কী উপসর্গ দেখা দেয়, এই পোকা কামড়ালে কী করবেন আর কী কী করবেন না, এ বিষয়ে কি জানালো চিকিৎসকেরা, এ বিষয়ে সবই বিস্তারিত খবর জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম পরবর্তী নতুন খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। গত বছরও বর্ষার সময় খুব উৎপাত করেছিল এই পোকা। বৃষ্টি নামলেই স্ক্যাব টাইফাসের উপদ্রব বাড়ে। ছোট ছোট লাল লাল পোকা পশুদের গায়ে দেখা যায়, ঝোপে ঝাড়ে ঘাপটি মেরে থাকে, দেখতে অনেকটা এটুলি বা টিক পোকার মতো। এই পোকার কামড়ে যে এত বিষ তা শুরুতে বোঝাই যাবে না, কামড়ের পরেও লক্ষণ প্রকাশ পাবে না, কিন্তু 7 থেকে 10 দিন পরেই খেল দেখাতে শুরু করবে এই সংক্রমণ। বাচ্চাদের কামড়ালে মারাত্মক সংক্রমণ হতে পারে। কোলাঘাটের একটি শিশুর শরীরে স্ক্যাব টাইফাস ধরা পড়েছে বলে খবর। বর্ষার মরশুম এসেছে, তাই এখন থেকেই সতর্ক থাকতে বলছেন স্বাস্থ্য আধিকারিকরা। স্ক্যাব টাইফাস হলো এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ। এই ব্যাকটেরিয়া এক ধরনের উকুন থেকে ছড়ায়, এর নাম ট্রম্বিকিউলিড মাইটস। এই পোকাগুলির আকার 0.2 মিলিমিটার থেকে 0.4 মিলিমিটার পর্যন্ত হয়। সংক্রমণ হলে ধুম, জ্বর, সঙ্গে বমি, পেট খারাপের লক্ষণ দেখা দিতে পারে। তবে জেনে নিন এর উপসর্গগুলি কী কী। পোকা কামড়ানোর 5 থেকে 7 দিন পরে জ্বর আসে, কামড়ের দাগ, র্যাশ, লালচে ফোলা ভাব, ছোট ছোট ফুসকুড়ির মতো লাল দাগ, হাত পা ব্যথা, শুকনো কফ ও বমি হতে পারে। পোকার কামড়ের জায়গাতে অনেক সময় কালো পোড়া দাগ দেখা যায়। ডাক্তারবাবুরা বলছেন ওই পোকা কামড়ালে প্রথমে কিছুই বোঝা যাবে না, পরে প্রবল জ্বর আসে। ঠিক সময় চিকিৎসা না হলে সব অঙ্গ বিকল হয়ে যেতে পারে। তবে কেমন চিকিৎসা দরকার, কী বলছেন চিকিৎসকেরা? জ্বরের 5 থেকে 7 দিন পরেও রক্ত পরীক্ষায় ডেঙ্গি বা ম্যালেরিয়া ধরা না পড়লে সতর্ক হতে হবে। স্ক্যাব টাইফাসের লক্ষণ দেখা যাচ্ছে কিনা, পোকায় কাটা দাগ বা লাল ফুসকুড়ি দেখা যাচ্ছে কিনা নজর রাখতে হবে। এই পোকার কামড়ে মাংসগ্রন্থি ফুলে ওঠে, ত্বকে ক্ষত হতে পারে। এইসব লক্ষণ দেখা দিলে দ্রুত ডক্সিসাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিক দিতে হবে।